এভরিবডি, আজকে আমরা দেখব কিভাবে আমরা কুইকবুকস অনলাইনে নতুন কাস্টমার অ্যাড করব। অনলাইনের প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ডান পাশে আমাদের যে প্লাস বাটনটি আছে, এই প্লাস বাটনটিতে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা কাস্টমার্স, ইনভয়েস, এস্টিমেট, ক্রেডিট নোট ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে পাই। ঠিক একইভাবে সাপ্লায়ার্সের মধ্যে আমাদের কাস্টমার সেন্টার এবং সাপ্লায়ার সেন্টার, এখানে যে আইটেমগুলো আছে সেই জিনিসগুলো আমরা দেখতে পাই। কিন্তু আমরা আসলে তো কাস্টমার অ্যাড করতে চাচ্ছি, সুতরাং নতুন কাস্টমার, আমরা নতুন কাস্টমার অ্যাড করতে পারি কোথা থেকে? আমরা যদি কাস্টমার সেন্টারে যাই, কাস্টমার সেন্টারে যাওয়ার পরে যদি আমরা প্লাস বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখছি যে এখানে নিউ কাস্টমার কিন্তু আসছে না। তাহলে নিউ কাস্টমার কোথা থেকে আসছে? আমরা কাস্টমার সেন্টারে যাওয়ার পরে আমরা দেখছি যে ডান পাশে উপরে আমরা নিউ কাস্টমার হিসাবে আমরা কাস্টমারকে অ্যাড করতে পারি। আমরা নিউ কাস্টমারে অ্যাড করার সাথে সাথে কাস্টমারের ফর্মটি এনেবল হয়ে যায় এবং এই ফর্মের মধ্যে আমরা কাস্টমারের নাম, কাস্টমারের নাম আমরা এবং অন্যান্য ইনফরমেশনগুলা আমরা এখানে এক এক করে ইনপুট দিব। ডিসপ্লে নেম, এখানে আমরা যখনই দেখছি যে আমরা কাস্টমারের নাম এবং কোম্পানির নেম এই দুইটা আমরা যখন ইনপুট দিয়ে দিয়েছি তখনই আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে নেম অ্যাজ এই সেকশনটিতে ড্রপডাউন লিস্টটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির নামটিও এখানে আসছে। একইভাবে কাস্টমারের যে নাম তার নামটি কিন্তু নর্মালি আমরা যেভাবে দেখি অনিন্দিতা ফার্স্ট নেম লাস্ট নেম অথবা লাস্ট নেম কমা ফার্স্ট নেম আমরা যে কোনো হিসাবে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে নামটি এমনভাবে রাখবো যাতে করে আমরা আমাদের যে ইনভয়েস, আমাদের যে চেক বা অন্যান্য যে কোনো কিছু যখন আমরা প্রিন্ট করব তখন সেই প্রিন্টেড ডকুমেন্টটিতে আমরা এই নামটি যেভাবে দেখতে চাই সেটিই হবে ডিসপ্লে নেম অ্যাজ। আমি কোম্পানি নেমটিকেই আমি এখানে দেখতে চাচ্ছি, সুতরাং কোম্পানি নেমটিকে আমি ডিসপ্লে নেম অ্যাজ হিসাবে রেখে দিচ্ছি। পরবর্তীতে অ্যাড্রেস ট্যাবের মধ্যে যখন আমি যাচ্ছি, অ্যাড্রেস ট্যাবের মধ্যে আমরা কাস্টমারটির অ্যাড্রেসগুলি আমরা ইনপুট দিব। এভাবে কাস্টমারের সমস্ত ইনফরমেশান আমরা এখানে দেওয়ার পরে, আমরা কাস্টমারের ইনফরমেশানগুলা সবগুলা ইনপুট হয়ে যাওয়ার পরে সেভ বাটনটিতে যদি চাপ দিই তাহলে কাস্টমারটি কিন্তু আমাদের সেভ হয়ে গেল। এবং কাস্টমার সেন্টারে যদি আমি এখন ফিরে যাই তাহলে আমি এখন দেখতে পাচ্ছি যে কাস্টমার সেন্টারে আমি আমার নতুন কাস্টমারটিকে কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি। এবং এই কাস্টমার সেন্টার থেকেই আমি কিন্তু ইনভয়েস ক্রিয়েট করতে পারি, অথবা আমি যদি এখানে যে অ্যারো বাটনটি আছে এই অ্যারো বাটনটিতে যদি চাপ দিই তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমি সেলস রিসিট ক্রিয়েট করতে পারি, আমি এস্টিমেট ক্রিয়েট করতে পারি, আমি চার্জ ক্রিয়েট করতে পারি, আমি টাইম অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে পারি, কাস্টমারটিকে ইনঅ্যাক্টিভ করতে পারি, অথবা আমি স্টেটমেন্টও কিন্তু জেনারেট করতে পারি এই একই বাটন থেকে, কাস্টমার সেন্টারের এই বাটন থেকে। এর মধ্যে সেলস রিসিট অবশ্যই এটি একটি ডাবল এন্ট্রি তৈরি হবে, এস্টিমেট যেটি নন পোস্টিং ট্রানজ্যাকশন তৈরি হবে, এস্টিমেট কখনোই ডাবল এন্ট্রি পোস্টিং নয়, এটি একটি নন পোস্টিং ট্রানজ্যাকশন, ক্রিয়েট চার্জ সেটিও কিন্তু একটি নন পোস্টিং ট্রানজ্যাকশন, টাইম অ্যাক্টিভিটিও একটি নন পোস্টিং ট্রানজ্যাকশন। সুতরাং আমরা এখান থেকে পোস্টিং ট্রানজ্যাকশন এবং নন পোস্টিং ট্রানজ্যাকশন দুটোই কিন্তু আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। এর পরের ভিডিওতে আমরা দেখবো আমরা কিভাবে ইনভয়েসটি ক্রিয়েট করবো এই কাস্টমারের জন্য। ধন্যবাদ সবাইকে।